বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পথ আটকানোর প্রতিবাদে বহরমপুর থানার সামনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি বিজেপির। ধর্ণার পাশাপাশি থানায় স্মারকলিপিও প্রদান করা হয়। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পথ আটকানোর প্রতিবাদে বহরমপুর থানার সামনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি বিজেপির। রবিবার দুপুরে বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে থানার সামনে বসে চলে ধর্ণা বিক্ষোভ। এদিন ধর্ণা কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপির সহসভাপতি মাহফুজা খাতুন, সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ্যে যেহেতু গণতন্ত্র নেই, সাধারণ মানুষের যুবরাজ বিপন্ন, সাধারণ মানুষের ঘর বাড়ি সম্পত্তি আজকে নির্বিচারে লুটপাট হয়ে যাচ্ছে, বার্সার কাছে খুন হয়ে গেছে, আপনারা দেখেছেন। সেজন্য এর বিরুদ্ধে আমরা আজকে এই বহরমপুর থানায় আমরা এখানে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি, যে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, বিরোধী দলের অধিকার আছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের সভাপতিকে কেন হাউস অ্যারেস্ট করা হলো, কেন